Om Namo Bhagavate Namo Krishnaya. আমাদের বর্তমান বিষয় বাস্তব জীবনে ধর। আমরা সকলেই পাঠচক্রে রয়েছি। এই পাঠচক্রের নাম তাহলে দেবা বলে দিন তো সারদা পাঠচক্র, মা সারদা পাঠচক্র। আজকে কল্পতরু জীবন 2024 সাল। তো এখন এই মা সারদা পাঠচক্রে এই সকল যারা মেম্বার আছেন বা মা সারদার আহ্বানে যারা এসেছেন পাঠচক্রের আহ্বানে, প্রত্যেককে আমার নমস্কার। ঠাকুরমা স্বামী চরণে আমার প্রণাম। আমরা দেখব বাস্তব জীবনে ধর্ম, কারণ ধর্ম একটা বিষয়, বাস্তব একটা বিষয়, জীবন একটা বিষয়। তিনটে বিষয় আছে এখানে, এর মধ্যে একটা বাস্তব জীবন, একটা জীবন, আর জীবনে ধর্ম। প্রথমে জীবনটা বোঝা যাক, জীবনটা কি? জীবনটা যদি না থাকে তাহলে বাস্তব জীবনও বোঝা যাবে না, আবার বাস্তব জীবনে ধর্মটাও বোঝা যাবে না। কারণ জীবন, জীবন আমরা কোনটাকে বলি? স্বামীজির কথা অনুযায়ী হচ্ছে সংগ্রামী জীবন, মানে যেখানে স্ট্রাগল আছে সেই স্ট্রাগলের জন্যই জীবন। এবার বোঝা যাচ্ছে যেখানে সংগ্রাম সেটা যদি জীবন হয় তবে সেই সংগ্রামটা কীরকম? তাহলে আমরা প্রত্যেকেই সংগ্রাম করছি, প্রত্যেক মানুষ, প্রত্যেক প্রাণী, সবাই আমরা সংগ্রাম করছি। আর আমাদের এখানে এই বর্তমান অনুষ্ঠানে সবথেকে সংগ্রামের বিষয় কী সেটা যদি বোঝানো হয়, তাহলে এক কথায় বলা যাবে যে চুপচাপ বসে শোনা সেটা বড় সংগ্রাম। কারণ সেই সংগ্রামের প্রথম একটি আমাদের অত্যন্ত প্রিয় বস্তু যেটি ছাড়া আমাদের চলে না, আমারও ক্ষেত্রেও তাই, সেটি হচ্ছে মোবাইল। দ্বিতীয় হচ্ছে এটি না শুনে যদি অন্য কিছু শোনা সম্ভব হয় সেজন্য পাশাপাশি কথা বলা, একজনের পর আরেক বেজন শোনা, এখানে বসে অন্য কিছু শুনতে মনটা বিশেষ আগ্রহ প্রকাশ করে, তখন অন্যের কথাটা শুনতে চলে যাচ্ছি। বাস্তব জীবনে তখন বোঝাচ্ছে আমার জীবনে যেটি করার কথা সেইটি জায়গায় কোনটিকে আমি বেশি ভালোবেসে ফেলেছি, সেই দিকে আমার মনটা চলে যাচ্ছে। তাহলে একটা বাস্তব জীবন, যেই জীবনের প্রতিনিয়ত আমাকে ভাবতে হয় আমি সংগ্রাম করছি, সেই সংগ্রামের প্রথম অবস্থায় আমরা ছোটোবেলায় প্রথম দুটি জিনিস শিখতে হতো, আমাদের সময় এখন শিখতে হয় না। একটা হচ্ছে এরকম পুকুরে বা নদীতে স্নান করা, সাঁতার কাটা শিখতেই হবে, কারণ বাড়ির মধ্যে বাথরুম সব বাড়িতে ছিল, এক নম্বর। দ্বিতীয় হচ্ছে সাইকেল চালানো শিখতেই হতো, তাতে পা কাটুক আর পরে হাতই ভাঙুক কিন্তু শিখতেই হতো। ওই বাস্তব জীবনে ওই দুটি শিক্ষা কষ্ট করে শিখতে পারি, জলে স্নান করতে নেমে ডুবে যাওয়ার ভয় কাটানোর জন্য বড়রা সাঁতার শিখিয়ে দিত, কারণ তখন বাথরুম খুব কম বাড়িতে ছিল, এখন অনেক বাড়িতে হয়েছে, এখন টিউবওয়েল হয়েছে। কিন্তু তখন পুকুরে স্নান করে যে আনন্দ হতো বন্ধুদের সঙ্গে, বাথরুমে সেরকম হয় কি না আমার মনে হয় না, কিন্তু আমাকেও এখন বাথরুমে স্নান করতে হয়। হ্যাঁ, কিন্তু যদি আমি কুম্ভ মেলায় স্নান করতে যাই তখন আমাকে কেউ নদী চলেই নেমে স্নান করতে হবে, কিংবা সাগরে গেলেন সাগর তীর্থে। তাহলে সাঁতার কাটাটা একরকম, যদি আমরা ধর্মের সঙ্গেই যুক্ত করি তাহলেও কিন্তু, বা আনন্দের সঙ্গে যুক্ত করি সাঁতার কিন্তু শিখতে হয়। আর সাইকেল চালানো হচ্ছে প্রথম চালানো, যেটি চালিয়ে আমি বুঝতে পারবেন যে আমি ওই সাইকেল চালানো, মোটর সাইকেল চালানো, তারপর গাড়ি চালানো মানে চালাতে পারবেন একটা, এইটা দিয়ে বোঝানো হয় যে জীবনে চলতে গেলে কী কী লাগে সেটি হচ্ছে বাস্তব জীবন। জীবনে চলতে গেলে কী কী লাগে সেটি হচ্ছে বাস্তব জীবন। আর সেই বাস্তব জীবনে যদি ধর্ম আনতে হয় তাহলে কী কী লাভ? প্রথম বাস্তব জীবনে আমাদের যেটি অবশ্যই লাগবে, যেটির জন্যই কেবলমাত্র আমাদের পড়াশোনার পড়ার কথা বলা হয়, বাস্তব বুদ্ধি না থাকলে চলবে কী করে এরকম বলা হয়, লোক ব্যবহার বলা হয়। ছোটোবেলায় যখন সবাই স্কুলে যায়, বাবা মা যেমনই পড়াশোনা করুক না কেন, তার মনে হবে আমার ছেলেটি হয় ডাক্তার হবে, নয় উকিল হবে, নয় টিচার হবে, বড় বিজনেসম্যান হবে, এইসব বলবে। এটা হচ্ছে বাস্তব জীবন। কারণ কি? সে নিজের জীবনে দেখেছে বাস্তব জীবনে চলতে গেলে আমার অর্থ লাগবেই, অবশ্যম্ভাবী।
যদি ঠাকুর বলুক টাকা মাটি মাটি টাকা, আমার টাকা ছাড়া চলবে না, আমি বলবো টাকাতে মাটি হয়, মাটিতে টাকা হয়। হ্যাঁ, মাটিতে টাকা মানে জমি আছে, দিন দিন দাম বাড়ছে, তাহলে মাটিতে টাকা হয়, টাকাতে মাটি হয়, বেশি টাকা আছে জমি কিনতে পারবে। তাহলে আমাদের বাস্তব জীবনে ঠাকুরের ভাবনাটা আমরা এরকম নিতে পারি, টাকাতে মাটি হয়, মাটিতে টাকা হয়, মানে বিজনেস আইডিয়া। তাহলে মাটিতে টাকা, টাকাতে মাটি, দুটোই হবে। বুঝতে পেরেছেন? টাকা মাটি, মাটি টাকা, আপনি বাস্তব জীবনে উল্টো দিয়ে। কিন্তু তাতে ধর্ম কি হারে পরের অংশ। তাহলে প্রথম অংশ বাস্তব জীবনে আমাকে বেঁচে থাকতে গেলে খাওয়া থাকা পড়া মানুষের সঙ্গে কথা বলা সব, আর এইটির জন্যই জগৎ, বাস্তব জীবনের জন্যই জগৎ। কেন না, এই বাস্তব জীবনে যত কিছু সুবিধা হতে পারে তার জন্য যত কিছু আবিষ্কার। আগে মানুষ ভাবতো ও যদি কল্পতরুর মতো ঠাকুরের গল্প আছে, বসে বসে কী পেতে পারি, গরম কী করব না, গরম ফ্যান চালাবো, গরম কী করব, রুমে ঢুকে গিয়ে এসি চালাবো, ঠান্ডা হয়ে গেলাম। আগে তো সেসব ছিল না, ঠাকুরের সময় ছিল কি ছিল না। এখন বিজ্ঞান বলছে কল্পতরুর 50% দিয়ে গিয়েছে, কোনটা মানে যাবতীয় যা অসুবিধা সব দিয়ে দিয়েছে। তাড়াতাড়ি যেতে হবে, ফ্লাইটে যান, আর একটু তাড়াতাড়ি যেতে হবে, তখন কিছু মানে ফ্লাইটের উপরে কিছু আছে কি আমার জানা নেই, কিন্তু মানুষ ভাবতে কী করে যাবো না, পৌঁছে যেতে পারি। ফোনে কথা বলছেন, ভিডিও কলিংয়ে কথা বলছেন, আরও তাড়াতাড়ি পৌঁছান। আপনি নিজে নিজে শরীরটাকে না নিয়েও পৌঁছাতে পারেন। তাহলে এইরকম পৌঁছানোর ক্ষেত্রে যদি হয়, সমস্ত ক্ষেত্রে বিজ্ঞান সাহায্য করেছে, সেই বিজ্ঞানের সাহায্যটাকে বলা হয় জাগতিক সাহায্য। জগতের যা কিছু প্রয়োজন সব মিটিয়ে দিয়েছে, কোনটা পারেনি একদম না, দুঃখে সান্ত্বনা দিতে পারে। যখন খুব দুঃখ পেরে তখন সান্ত্বনা দেওয়া একটা মেশিনের পাশে বসে সান্ত্বনা পাবেন? পাবেন না। দুঃখের কারণ যদি জাগতিক হয়, খুব কষ্ট পাচ্ছেন, পড়ে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে, ঠিক আছে, আপনাকে এখন আনকনসিয়াস করে রেখে দেবে, মেডিসিন আছে। কিন্তু এগুলো সব হচ্ছে জগতের, জগৎ থেকে যা কিছু কষ্ট পাচ্ছেন জগতের জিনিস যে সেসবগুলো থেকে আপনাকে। কিন্তু মনের দিক থেকে কেউ কিছু বললো, সহ্য হলো না, রেগে গিয়ে একটা রিয়্যাক্ট করলেন, তারপরে প্রেশার হাই, তারপরে গিয়ে প্রেশার হাই হলে কী হবে, স্ট্রোক, তাই তো? তারপরে হসপিটাল, তারপরে গিয়ে বাড়ির লোকও কাঁদছে, আপনিও কাঁদছেন। কেন? বাড়ির লোক বলছে আমার মানুষটাকে দেখতে পাচ্ছি না, আর হসপিটালে যাচ্ছে সে বলছে আমার মানুষটাকে দেখতে পাচ্ছি না। আচ্ছা নিদে, আমার মানুষটা ঠাকুর হয়, তখন সে হসপিটালও দেখতে হবে, বাড়িতেও দেখতে পাবো, বলছে যেন একমাত্র প্রিয় বস্তু যদি ঠাকুর হতে পারে, তখন চলে এলো ধর্ম। ধর্ম কী না, যা আমাকে কী দেবে, ধর্ম কী বিষয়টা জানেন আপনারা? ধর্ম 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 অবস্থা সত্যবেলা করে না, একটু ধর্মকর্ম করতে পারে না, এরকম করে আমরা তো বহা বই করি, বড়োটা তো ছোটোদেরকে বহা বই করে, নিজে কিন্তু করবে না। আর যেমন চিৎকার করে, তোমরা চুপ করো, এমন চিৎকার করবে মানে পুরো পাড়া শুনতে পাবে, বাচ্চারাও তত চিৎকার করেন। এই যে অবস্থাগুলো হয় ধর্ম ধর্ম করা, সেটি সম্পূর্ণ হচ্ছে অনুষ্ঠান ধর্ম। লক্ষ্মী পূজা কি খইমুখী নিতে হবে, নারকেল নাড়ু করতে হবে, ব্যাস লক্ষ্মী পূজা হয়ে গেল। সত্যি কি লক্ষ্মী পূজা? তাহলে আমরা হচ্ছে অনুষ্ঠানগুলোকে ধর্মকর্ম বলি। সত্যিকারে ধর্ম কি বোঝায়, সেটা হচ্ছে সেটা একটা ভাবনা, যে ভাবনা দিয়ে আমরা ওই বিইং অ্যান্ড বিকামিং, আমি হব, আমি ওই রকম হব, সেটিকে ধর্ম বলে। সেই ধর্ম বলবে বাবা তুমি মানুষ হও। ছোটরা যখন প্রণাম করে বড়দেরকে, দাদু তার নাতিকে কি আশীর্বাদ করে, বড় হয়ে ডাক্তার হবে না, বাবা মা বলবে ডাক্তার হবে, আর দাদু বলবে না মানুষ। কারণ দাদু দাদু কী করেছে, দাদুর হচ্ছে সন্তান সন্ততি হয়েছে, তাদেরকে পিটিয়ে পিটিয়ে মানুষ করে নিয়েছে। পরের দিকে না, শুধু ভালোবাসাতে যদি মানুষ করা যায় তার সব হয়ে যাবে। ওই যে স্বামীজি বলছেন না, মানুষ চাই মানুষ, বাকি সব হয়ে যাবে মানুষ। তাহলে ধর্ম যে ভাবনা আমাকে মানুষ করবে সেটি হচ্ছে ধর্ম। আমরা তাতে জন্মগ্রহণ করি, আমরা মানুষ, আমরা জন্মগ্রহণ করি অন্যান্য প্রাণীর মতোই, কিন্তু মানুষ কি অন্যান্য প্রাণীর মতো বলে যে তোমাকে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করে পেয়েছি বলেই তোমাকে পেয়েছি না, যেভাবে জৈবিকভাবে আমরা জন্মগ্রহণ করি সেটাকে বল।
মানুষ এমন একটা প্রাণী, সে সবসময় তার সন্তানদেরকে বলবে আমি প্রার্থনার মধ্যে দিয়ে তোমায় আমি লাভ করব। এটি হচ্ছে মানুষের জন্ম, কারণ সে প্রাণী নয়। তার কোন কোথায় তার বিকাশ? মনে তার বিকাশ, মননশীল বলেই মানুষ। তাহলে ধর্ম হচ্ছে তার ভাব, তার মনটাকে উন্নত করবে, তার জৈবিক প্রবৃত্তি থেকে মানবিক প্রবৃত্তি, মানবিক প্রবৃত্তি থেকে দৈব প্রবৃত্তি। ওই জন্য বলছে মানুষ আইতি ছিল। আগে কি কথা হতো, সবার উপরে মানুষ সত্য তার উপরে নাই, এখন কি বলা হচ্ছে মানুষই দেবতা হয়। এটি অ্যাড করেছেন স্বামী বিবেকানন্দ এবং শ্রীরামকৃষ্ণ। মানুষ কি কঙ্গা ঈশ্বরে চিন্তা করে, এটি শ্রীরামকৃষ্ণের কথা। আর মানুষই দেবতা হতে পারে, সেটি স্বামী বিবেকানন্দের কথা। সীমা সারদেবী বলছেন যার মধ্যে মায়া দয়া নেই সে কি আর মানুষ। তাহলে প্রথম মানুষ মানে তার মধ্যে মায়া দয়া ক্ষমা পবিত্র ভাব এগুলো থাকবে, আর সেই মানুষ ঈশ্বরের চিন্তা করতে পারবে, আর সেই মানুষটাই দেবতা হয়ে যাবে। তাহলে বাস্তব জীবনে যা কিছু দেখছি সেই সব কিছুর মধ্যে যদি দেবতার প্রকাশ দেখার চেষ্টা করি, তাহলে একজন মানুষ দেবতার মধ্যে দেখতে দেখতে তখন মনে হবে না সবই এই দেবতার জন্যে আমরা পাচ্ছি। আমাদের জন্য যদি কেউ পুরুষ সূক্তম পড়েন তাহলে দেখবেন আমাদের মস্তিষ্ক দিয়ে মাথাটাকে বলবে ব্রাহ্মণ, হৃদয়টাকে বলবে ক্ষত্রিয়। তাহলে আমাদের মধ্যে এত কিছু আছে, প্রত্যেক মানুষের মধ্যে আছে। সমাজের মধ্যে যারা খুব বিদ্যা চর্চা করে তাদেরকে ব্রাহ্মণ, আগেকার দিনে তাই ছিল। যারা খুব কাইন হাকের শক্তি অর্জন করে মানুষের জন্য করুণা দেখাবে তাদেরকে ক্ষত্রিয় বলা হবে। এইরকম এরকম ধরনের ভাব আছে। তাহলে প্রত্যেক ভাবনায় প্রত্যেক চিন্তায় যদি আমাদের এই মস্তিষ্কটা সতেজ হয়, তখন সেখানে আমাদের ব্রাহ্মণত্ব অর্থাৎ ব্রহ্মে বিচরণ করবে। ব্রহ্ম কাকে বলে? ব্রহ্ম একটা বড় অদ্ভুত বিষয়। ব্রহ্ম সেটি হচ্ছে জ্ঞানের একটি অবস্থা, যে জ্ঞান লাভ করলে তখন মানুষ কোনো বস্তুকেই বস্তু বলে না দেখে তাকে চৈতন্য সত্তা বলে দেখে। যেমন আমরা বলছে মান, যদি আমি মানি বা মেনে চলি তাহলে একটা পাথরের মধ্যেই দেবতাকে খুঁজে পাবো, নইলে সেটি পাথরই ছিল। তবে যখন পূজা করা হচ্ছে পাথরের মধ্যে একটা পাথরকে পূজা করা হচ্ছে না, একটা পাথরের মূর্তি আছে বা পাথরের কোনো একটা রূপ আছে, তার মধ্যেই আমরা পূজা করে দেখে দেখার চেষ্টা করছি যেন তার মধ্যেই ভগবান রয়েছে। ভগবান কি ওই পাথর? না, পাথরের রূপ। এই জন্য আমরা দেখব ভগিনী নিবেদিতা খুব সুন্দরভাবে একটি কথাতে ব্যক্ত করেছেন, ঈশ্বর হচ্ছে নিরাকার। ঈশ্বর নিরাকার, সাধক বা ভক্ত তার ভক্তির আতিশয্যে মানে ভক্তি দিয়ে ঈশ্বরের একটি রূপ কল্পনা করে তাতে ভালোবাসা অর্পণ করে, আর সেই ভালোবাসাটাই তার যেন দেবতার রূপ নিয়ে প্রতিভূত হয়। আমরা দেখি ওই জন্য যখন মহাবীর হনুমানের সঙ্গে শ্রীকৃষ্ণের দেখা হলো, শ্রীকৃষ্ণ বলছেন আমি তোমার প্রভু, তবুও মহাবীর হনুমান বলছেন না আপনি আমার প্রভুর রূপে দেখা নিন। তখন ওই শ্রীকৃষ্ণকে শ্রীরামচন্দ্রের রূপে দেখা দিতে হয়েছিল, মানে যাকে আমি দেখছি তার মধ্যে আমি যেটা দেখতে চাইছি সেটি। তবে বাস্তব জীবনে এই যে বাস্তব সম্পর্কগুলোকে যদি দেবতার আকারে নিয়ে আসা হয় তখন তাদের মধ্যে যেন দেবতাকেই দেখতে পাবো। সেই জন্য এরকম বলা হয় মাতৃদেব ভব, পিতৃদেব ভব, আচার্য দেব ভব, অতিথি দেব ভব। আবার স্বামীজি তাদের যোগ করছেন এই যে দরিদ্র নারায়ণ তারা হচ্ছে দেবতা। তাহলে সবার মধ্যে দেবতা আছে, সেই দেবতাকে যদি দেখার চেষ্টা করি তখন বাস্তব জীবনে ওই বাস্তব জীবনে কেবলমাত্র আমার কিছু সুবিধা হবে সেটি না দেখে আমরা সেখানে দেবতাকেও নিয়ে আসতে পারি। তাহলে বাস্তব জীবনে ধর্ম, বাস্তব জীবনযাপন করতে হবে, তার মধ্যে আমাকে চেষ্টা করতে হবে শান্ত দয়া ক্ষমা পবিত্র ভাব নিয়ে আসার জন্য চেষ্টা করতে হবে। তাহলে কি বাস্তব জীবনে ধর্ম পালন হবে। এই বাস্তব জীবনে ধর্ম পালনটা কীভাবে দেখব? স্বামী বিবেকানন্দের কথায় হিন্দুকে দেখা যাবে তার পবিত্রতার মধ্যে দিয়ে, ইউরোপকে দেখা যাবে তার পৌরুষের মধ্যে দিয়ে। কীরকম? যদি ইউরোপের মানুষ হয় সে তার বল বীর্য মানে শক্তি দিয়ে প্রকাশ করে আনা যদি, আর যদি এরকম হিন্দু হয় তার সেটা পবিত্র,
পবিত্রতাই দাঁড়াচ্ছে স্বরূপ। দেখুন মায়ের বাবা দেখে পবিত্রতা কাজে স্বরূপ, এই স্বরূপ পবিত্রতার স্বরূপ, সেই পবিত্র এমনই পবিত্র ভাব যে তার কাছে আসবে সেই শুদ্ধ হয়ে যাবে। আমাদের যেন বলা হয় গঙ্গা প্রবাহিত হচ্ছে সেই গোমুখ থেকে, গোমুখ গঙ্গোত্রী হরিদ্বার হয়ে প্রবাহিত হচ্ছে সেই হিমালয়ের মাঝে তিনি যখন ছিলেন গঙ্গা, তার জল সেটি হচ্ছে শুদ্ধ পবিত্র। তারপর আস্তে আস্তে যখন এই হাওড়ার পাশ দিয়ে পাঠ করছে ওই যে শুদ্ধ, তাই সেই জায়গায় দেখবো অনেক নোংরা আবর্জনা, যেমন একটা কথান্বিত অবলম্বনে বলা হচ্ছে, কিন্তু সেখানেও তার পবিত্রতা কিন্তু একই রকম। তাহলে একটা মানুষ তার মধ্যে চৈতন্য সত্তা আছে, তার মধ্যে একই রকম দেবতা আছে, তার মধ্যে ভালো গুণ থাক আর খারাপ গুণী থাক। স্বামী যেন বলছেন প্রত্যেকের মধ্যেই ভালো গুণ আছে, আমরা যে সেই ভালো গুণটাকেই বেশি করে দেখার চেষ্টা করি তাহলে তার মধ্যেও দেবতা খুঁজে পাব। আচ্ছা ভালো গুণটা খুঁজে পেলে দেবতা সত্যি খুঁজে পাবো? তাহলে কীভাবে ভাববো যে সব কিছুর মধ্যে ভালো কিছু আছে আর সব কিছুর মধ্যে কি খারাপ কিছু আছে? বলছে না, ব্যবহারেই খারাপ আর ব্যবহারেই ভালো। ছুরির ব্যবহার কীভাবে করবেন? যদি হাত কেটে বেড়েন তাহলে খারাপ হবে, সবজি কাটলে তো ঠিকই আছে। আলোর ব্যবহারে কী করবেন? যদি ভালো কাজ করেন তাহলে ঠিক আছে, আর বলছি কি নকল করা তাহলেও খারাপ কাজ আছে। মানে শিক্ষক বসে আছেন পরীক্ষার খাতায় যে যখন লেখার সময় যে মন থেকে লিখবে একরকম, শিক্ষক বসে আছেন আমার দিকে তাকাচ্ছে না, তারপর আমি অন্যের টুইট থেকে লিখে দিলাম, লিখে রেখে নিয়ে আসেন সেটি খারাপ হয়ে যাবে, লিখতে জানে। তাহলে বাস্তবে আমি নিজেকে কীভাবে প্রকাশ করতে চাই, যে প্রকাশের মধ্যে আমার মনে শান্তি বজায় থাকে, সবার সঙ্গে ভালো সম্পর্ক বজায় থাকে, সেটি হচ্ছে ধর্মের প্রকাশ বাস্তব জীবনে। ধর্মের প্রকাশ যখন বাস্তব জীবনে আসে তখন একটি সুন্দর একটা সম্পর্ককে নিয়ে আসে, সেটি কখনো শিক্ষকের সম্পর্ক, কখনো ভাই বোনের সম্পর্ক, কখনো পিতামাতার সম্পর্ক। দেখবেন অনেক ছেলেকে মাসিমা কেমন আছেন, তিনি আমার মাসিমা নন কিন্তু মাসিমা বলছে, সেটা মায়ের সম্পর্ক নিয়ে আসছে। কাকিমা সম্পর্ক, পাড়ার কাকিমা বলি না, কাকিমা কেমন আছেন, মায়ের সম্পর্ক। কাকু কেমন আছেন, অনেক কাকুর সম্পর্ক। তাহলে সেখানে সবই দেখা যাবে মাতৃস্থানীয় বা পিতৃস্থানীয় বা দাদা দিদি এরকম স্থানীয়। তাহলে সেই সম্মানটা যাতে আমাদের ব্যবহারিক জীবনে আসে, সেই ব্যবহারিক সত্তা যেন তিনি আমাকে শিক্ষা দিতে পারেন, আমার ভুল ধরিয়ে দিতে পারেন। এটি এখন বর্তমানে হয় না, আমাদের সময় ছিল। কী এটি আমাদের পাড়ার ছেলেরা এরকম করেছে, যা বাড়ি যায় এক্ষুনি তো বাবাকে বলে দেবো, বকে দেবে, এরকম ছিল সেই সময়। এটি করা যেত, বর্তমানে সমাজ পাল্টাচ্ছে মানে আমরা নিজেরাও পাল্টাচ্ছি। আমরা চাইছি না আমার ছেলেকে কেউ অন্য কেউ শাসন করেছে, শেষে এসছি বাস্তব জীবনে ওই ধর্মটা নিয়ে আসার চেষ্টা থেকে বিরত থাকছি। কেন? পাশ্চাত্যের ভাব, পাশ্চাত্য হচ্ছে ফ্ল্যাট কালচার, একই বিল্ডিংয়ের নিচে একজন আরেকজনকে চেনে না। আর তখন ছিল আমাদের গ্রামের ভাবেই রকম, যে গ্রামে আছেন পাড়ার লোক গ্রামের লোক সবাই সফলকে চেনে, একটু কিছু দুষ্টুমি করলে এই এরকম করাটা ঠিক নয় এরকম বলতে পারত, বা বলে যেন আমাদের ঐতিহ্য সে কি বজায় রাখার চেষ্টা করত। সেই জন্য বাস্তব জীবন হচ্ছে সকলকে নিয়ে, সবাইকে নিয়ে। এই বাস্তব জীবনের একটি দৃশ্য এখন খুব দেখা যায়, সেটি যদি খুব খেয়াল করি আমরা দেখতে পাব, সেটা হচ্ছে দুর্গাপূজার সময় সার্বজনীন দুর্গাপূজা। আগে সব রাজারা করতো, জমিদাররা পূজা করতো, সার্বজনীন এই দুর্গাপূজার ভাবটাই এসেছে এই ধর্মটাকে বাস্তবে একটি অনুষ্ঠানের আকারে নিয়ে এসে দেব দেবীর আরাধনার মধ্যে দিয়ে সকলের স্থান পাওয়া। তাহলে আমরা চেষ্টা করব ঠাকুরের এই ভাবটায় আজকে ইংল্যান্ডের নতুন বর্ষ তাতে সবাই এরকম পিকনিকের মধ্যে নিয়ে যাবে, তাতে ঠাকুর বলছেন চৈতন্য লাভ হোক, মানে আমাদের জ্ঞানের উদয় হোক, যে জ্ঞানের মাধ্যমে বাস্তব জীবনে থেকে আমরা ধর্মটাকে পালন করতে পারি। আপনারা সবাই ভালো থাকবেন, নমস্কার, ওম শান্তি শান্তি খাগ, হরি ওম কৃষ্ণ শ্রী রাম কৃষ্ণ।